ক্র্যাঙ্কার রিপেয়ার চলতেছে, ঠিক আছে। এই ক্র্যাঙ্কার এই যে এখানে একটু মেইনটেনেন্সের কাজ বাকি ছিল। বাইরে কি যেন বলে নামটা বলছিলেন, এই ছোট্ট এই মেশিনটা চালাতে পারলে ঘন্টা 20 রিয়াল, বুঝতে পারছেন? ঘন্টা 20 রিয়াল মানে মাসে আপনি 5000 রিয়াল প্লাস হচ্ছে। ছোট্ট একটা মেশিন ববক্যাট। আদিল ব্লগের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফেসবুক পেজে। ভিডিও আমার চ্যানেলে ফলো করতে ভুলবেন না। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদার ভিডিও। ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে খুবই স্পেশাল ভিডিওতে একটা নিয়ে আসছি, ঠিক আছে। আজকে আমরা আসছি কোথায় জানেন? চায়না ক্যাম্পে। সামনে এদিকে আসুন আমার সাথে। এটা দেখছেন কি? এটা 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 হচ্ছে ডিজেলের ট্যাঙ্কি, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সম্পূর্ণটা ডিজেলের ট্যাঙ্কি। আমার সাথে আছে, দেখাচ্ছি, নিশান এসসিসি 80 80 টনের একটি ক্র্যাং, যে ক্র্যাংটির মাধ্যমে আপনি সেফ লোড 62% পর্যন্ত সেফ লোডের রেডিয়াসে মাল তোলা যায়। 80 টনের একটি ক্র্যাং, এটি দিয়ে আপনি 60 টনের মতো প্রায় মাল তুলতে পারবেন, 50 টন প্লাস মাল আপনি তুলতে পারবেন। দেখুন এই ক্র্যাংটি SC80 সানি ব্র্যান্ডের, ঠিক আছে। আসুন ক্র্যাংটার আজকে কাজ চলতেছে, কাজগুলো আপনাকে দেখাই। দেখুন এটা হচ্ছে ক্র্যাং, বিশাল ক্র্যাং, আসেন। আর এটা হচ্ছে আপনার ডেঞ্জার, দেখতে পাচ্ছেন? এটা ডিজেলের গাড়ি, এটা হচ্ছে ডিজেলের ট্যাঙ্ক। আমরা সমুদ্রের মাঝখানে, তো এই জন্য এখানে তেলের কোনো পাম্প নাই, তেলের পেট্রোল তেলের কোনো ব্যবস্থা নেই, ডিজেলের কোনো ব্যবস্থা নেই, এই জন্য এভাবে ট্যাঙ্ক বানিয়ে তেলের ব্যবস্থা রাখা হয়েছে। আসেন দেখাচ্ছি, ভাইরা আসেন আসেন। সমুদ্রের মাঝখানে কাজ করতে হয় কীভাবে দেখাইতেছে, আসেন কী পরিবেশে। দেখতে পাচ্ছেন এই ক্র্যাঙ্কার রিপেয়ার চলতেছে, ঠিক আছে। এই ক্র্যাঙ্কার এই যে এখানে একটু মেইনটেনেন্সের কাজ বাকি ছিল। বাইরে কি যেন বলে নামটা বলছিলেন, কী বলে? এটা হচ্ছে মেইন হেড, ঠিক আছে। এটা হচ্ছে মেইন হেড, এটা দিয়ে 32% লোড কম তোলা যায়। অন্য যেরকম, এটা হচ্ছে সেকেন্ড হেড দিয়ে যদি আপনার 100 টন তোলা যায়, এটা দিয়ে তোলা যাবে 70 টন, ঠিক আছে। এটা দিয়ে 32% লোড কম তোলা যায়, আর এটা দিয়ে বিশাল আকারের লোড তোলা যায়। কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন এটার মেনটেনেন্স চলতেছে। এই পাখাটা দেখো, পাখাটা, এই দুপুরের পাখাটা দেখতেছে, এটা হচ্ছে উইন্ড স্পিড। এটা দিয়ে উইন্ড স্পিড নির্ণয় করা হয় যে আজকে বাতাস কেমন, কাজ চলবে ঠিক চলবে না। উইন্ড স্পিড 30+ হলে কাজ হয় না সাইটের মধ্যে, ঠিক আছে। এবং আরেকটা উইন্ড স্পিড আছে, এটা হচ্ছে 8.5 এর উপরে গেলেও কাজ হয় না আপসারের মধ্যে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। আরও দেখাচ্ছি আর কি আছে সামনে। আর আমাদের ঘরগুলো দেখাই দিয়ে, এখানে ঘরগুলো চলতেছে। আদিলভ্লগ জি, এবং এদিকে আসো, ছোট্ট আরেকটা মেশিন দেখাই দিই, ববক্যাটটা দেখাই দিই একটু আমার ভিউয়ার্সদেরকে। ববক্যাটের কিন্তু রিকোয়ারমেন্ট চলতেছে আমাদের সাপ্লাইয়ের মধ্যে, ঠিক আছে। এই দেখুন ববক্যাটটা, এই সুন্দর ছোট্ট একটা মেশিন ববক্যাটটা, যে চালাইতে পারে ঘন্টা 20 টিয়াল রিকোয়ারমেন্ট আসছে। গতকালকে রাতে রিকোয়ারমেন্টটা দেখতে পাইছি, আপনাদেরকে আমি দেখাইতেছি। এটা হচ্ছে ববক্যাট, ঠিক আছে। এই ছোট্ট এই মেশিনটা চালাইতে পারলে ঘন্টা 20 টিয়াল, বুঝতে পারছেন? ঘন্টা 20 টিয়াল মানে মাসে আপনি 5000 রিয়াল প্লাস ইনকাম করতে পারবেন। দেন ববক্যাট কোম্পানির থেকে আসলে আপনি হয়তো মাসে 1500-1600-1700 রিয়াল স্যালারি পাইবেন, সর্বোচ্চ 2000 রিয়াল। এই যে ববক্যাটটা, এটা চালাইতে পারলে আপনি ঘন্টা 20 রিয়াল। আমাদের সাপ্লাই রিকোয়ারমেন্ট চলতেছে, গতকালকে রাতের রিকোয়ারমেন্ট আসছিল, ঠিক আছে। দেখুন এই যে অবস্থা, এটা হচ্ছে ছোট্ট একটা মেশিন ববক্যাট। আদিল ব্লগের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফেসবুক পেজে। ভিডিও আমার চ্যানেলে ফলো করতে ভুলবেন না। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ।